ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই প্রবাসীদের জন্য সুখবর দিল সরকার। জানুয়ারি থেকে রেমিটেন্সের প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 2.5% করার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ উদযাপন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অর্থমন্ত্রী। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্মারক অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মাইল হোসেন জুয়েলের রিপোর্ট। 2021 সালে বাংলাদেশ যখন পালন করেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তখনই ফেব্রুয়ারিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ আনে জাতিসংঘ। 23 নভেম্বর সেই সুপারিশ চূড়ান্তভাবে গৃহীত হওয়ার মধ্য দিয়ে সম্ভাবনার নতুন দিগন্তে পৌঁছে যায় বাংলাদেশ। নতুন বছরে এবার এই সাফল্যের উদযাপন করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। 2 জানুয়ারি 2022 তারিখে একটি উদযাপন অনুষ্ঠান করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা নানাবিধ আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, সেটা করিনি, এটা এখনো আমাদের দেরি হয় নাই। শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, বৈধ পথে রেমিটেন্স দেশে আনতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার, আর এরই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিন থেকেই প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 2.5% করা হয়েছে। আমাদের যারা বিদেশে শ্রম দিয়ে কষ্ট করে তাদের কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণ করেন, তাদের জন্য একটি সুখবর। সারা বিশ্বে মূল্যস্ফীতি থাকলেও উল্লেখ করে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে বেড়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। সারা বিশ্বে কিন্তু মূল্যস্ফীতি আছে, আমাদের এখানে মূল্যস্ফীতি নাই, আমাদের এখানে ইনফ্লেশন নাই, কিন্তু জিনিসের দাম বাড়ছে, কম বাড়ছে, সহনীয় পর্যায়ে আছে। অর্থ পাচার রোধে আইনের মধ্য থেকে যতটা ব্যবস্থা নেওয়া যায় সরকার তার সবই নিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। ইসমাইল হোসেন জুয়েল, জিডিভি নিউজ, ঢাকা।